ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিবৃতি দিয়েছে বিশ্বের 160 জন নেতা, যাদের মধ্যে জাতিসংঘের মহাসচিব, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে 108 জন নোবেল লরিয়েট। এটা বোধহয় এই মানে ইতিহাসে বোধহয় এইটাই প্রথম ফার্স্ট ঘটনা যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে এতজন মানুষ বিবৃতি দিয়েছে। তাহলে তাকে কারা নিন্দা করছে, কারা সুদখোর বলছে? আমি যদি বলি বিনয়ের সাথে যে প্রধানমন্ত্রী একটা পদ রাষ্ট্রের, সেকেন্ড পদ, ফার্স্ট পদ রাষ্ট্রপতি, তার প্রতি আমাদের যথেষ্ট সম্মান এই পদের কারণে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি একজন নোবেল লরিয়েট, বাংলাদেশের প্রথম বাঙালি, দ্বিতীয় প্রথম, দ্বিতীয় বাংলাদেশি, প্রথম বাংলাদেশি, স্যার দ্বিতীয় বাঙালি আর প্রথম বাংলাদেশি, তাকে নিয়ে আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় এবার বলতে পারে যে সুদখোর, মানে শব্দটা কিন্তু খুব খারাপভাবে বলা হচ্ছে যে তাকে সুদখোর, আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় যার অ্যাকাউন্ট আছে কোনো না কোনোভাবে সেই তো সুদের সাথে জড়িয়ে যাচ্ছে, তো প্রধানমন্ত্রীকে এটাকে কি ইসলামিক রিপাবলিক করতে চায়, যে কারণে তিনি পাবলিক সেন্টিমেন্টের জন্য ইনুস সাহেবকে হ্যারাস করার জন্য তাদেরকে খেপিয়ে তুলছে যে ইনুস সুদখোর, এই জন্য তিনি এই কথা কেন বললেন? এটা কি একজন প্রধানমন্ত্রীর জায়গা থেকে বলতে পারেন? পারেন না, কিন্তু বলছেন। ঠিক এইভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারে, আমি আপনি কে, তার বিরুদ্ধে 168টা মামলা, তিনি কি দেশের টাকা বাইরে পাচার করেছেন, তার কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, বরঞ্চ তার কারণে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে এখানে বিশ্বের কায়সার কামাল বা শহীদুল আলম ভাই বলেছেন যে নেলসন ম্যান্ডেলার কথা, পৃথিবীর বিভিন্ন নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য হাত বাড়িয়ে দেয়, মানে ওয়েলকাম করার জন্য। বাংলাদেশের ইতিহাসে কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিলেন যার জন্য বিশ্ব নেতারা হাত বাড়িয়ে দেন যে হ্যাক করার জন্য? সেই ব্যক্তিকে আজকে নিজ দেশে এইভাবে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হতে হচ্ছে, এইটা দেখে প্রথম আলো সম্ভবত 2018 সালে একটা জরিপ করেছিল, উচ্চ শিক্ষিত 40% তরুণ দেশে থাকতে চায় না, কারণ তারা দেশের, তাদের সোশ্যাল সিকিউরিটি, তাদের ইকোনমিক স্টেবিলিটি, এটা তারা দেশে সেফ মনে করে না। আজকে আমাদের দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চশিক্ষার জন্য বাইরে যায়, সরকারি পয়সায় পিএইচডি করার জন্য যায়, পরে আর অনেকে আসে না। কেন আসে না? কারণ এই দেশটা তাদের কাছে নিরাপদ মনে হয় না, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে বসবাসের জন্য। আজকে সরি টু সে, এটা রিয়েলিটি, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস মানুষগুলো আজকে সমাজের বড় বড় পদে বসে আছে, এই সমাজকে, এই রাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছে। এখানে ফার্স্ট ক্লাস শ্রেণীর মানুষের একটা ব্যর্থতা আছে, ভালো মানুষগুলো, দেশপ্রেমিক মানুষগুলো, যোগ্য মানুষগুলো রাজনীতিতে এগিয়ে না আসায় এই অসৎ, দুর্নীতিবাজ, ধান্দাবাজ, চাটুকার, তারাই এই সমাজের নেতৃত্ব দিচ্ছে। কাজেই আমি মনে করি এখানে রাজনীতিকে পরিশুদ্ধ করার জন্য আমাদের তরুণদের, বিশেষ করে আজকে এই সময়, এগিয়ে আসা খুব দরকার। যে কাসের কামাল ভাই বলেছেন আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, এর আগে বেগম খালেদা জিয়াকে হয়রানি জুডিশিয়াল প্রসেসে, আমাদের লেটেস্ট একটা ঘটনা আপনাকে বলতে পারি। আমার বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ে ছাত্র তাম বিনিয়ামিন নাম, আমাদের যে স্টুডেন্ট অর্গানাইজেশন, ছাত্র সংগঠনের সভাপতি, বাসায় আমার যখন অভিযান চালাতে গেল ডিবি ডিসি, তিনি বলছেন ও তো জঙ্গি। পরে আমি বলছি ও যদি জঙ্গি হয় আমি জঙ্গির লিডার, আপনার কী প্রমাণ আছে ও জঙ্গি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই প্রমাণ হলে বিপি পদে নির্বাচন করেছিল দীর্ঘ 28 বছর পর যখন ডাকসু নির্বাচন হয়েছিল, মানে বিরোধী দল করলে তাকে জঙ্গি বানিয়ে দিচ্ছে, সরকারি দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে বিএনপির বিরুদ্ধে অ্যালিগেশন যে বিএনপি জঙ্গিবাদের সাথে, সাম্প্রদায়িকতার সাথে জড়িত, যদি বিএনপি না যে কেউ যদি জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার সাথে জড়িত থাকে তার বিচার হওয়া দরকার। কিন্তু জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার মতো ইস্যুকে আপনারা ডালভাত করে দিচ্ছেন, আবার বিরোধিতা করলেই তাদেরকে জঙ্গিবাদী, সাম্প্রদায়িক বানিয়ে দিচ্ছেন এবং সোসাইটিটাকে একটা উগ্র সোসাইটিতে পরিণত করছেন, এর ফিউচারটা কী হবে? আজকে প্রথম আলোতে নিউজ হয়েছে মুন্সিগঞ্জে ছোট্ট শিশু গুলিবিদ্ধ হয়ে তার মা কান্নায় হসপিটালে দৌড়ে গেছে, মুন্সিগঞ্জ জেলা হসপিটালে, গুলির চিকিৎসা জেলা হসপিটালে হয় না, ঢাকা মেডিকেল আসা লাগছে। 14 বছর অনেক উন্নয়নের গল্প শুনি, কোভিডের মধ্যে আমি বলেছিলাম যে 64 জেলায় 10টা করে বিশেষ বেড সহ আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী, স্বয়ং নির্দেশ দিয়েছিলেন, এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট হয় নাই, বরঞ্চ সেই প্রজেক্ট 520 কোটি টাকা থেকে আরও 325 কোটি টাকা চাওয়া হয়েছে,
এবং 2025 সাল পর্যন্ত সেটা এক্সটেনশন করার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে। একটা মানুষের মৌলিক অধিকার চিকিৎসা, আমাদের দেশের মানুষ অ্যাভেলেবেল, কিডনির সমস্যা, আপনার লিভারের সমস্যা, ইন্ডিয়া যাচ্ছে, অথচ কাশ্মীর থেকে, নেপাল থেকে, ভুটান থেকে ছেলেমেয়েরা আসছে আমাদের দেশে মেডিকেল পড়ার জন্য, আর আমরা চিকিৎসার জন্য যাই ওখানে। হাস্যকন্যা, আমাদের দেশে চিকিৎসার মতো মৌলিক জায়গায় কোনো উন্নতি তো আমরা দেখলাম না 14 বছরে। এডুকেশনের কথা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 63% শিক্ষিত তরুণ তারা বেকার, চাকরি পায় না। তাহলে এই শিক্ষার দামটা কোথায় রইল? শিক্ষা তো এখন বেকার উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। 14-15 বছর একটা গভর্নমেন্ট থাকলে এই সমস্ত সেক্টরে তো একটা বেস ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল। ডেভেলপমেন্ট মানে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, কয়েকটা ব্রিজ, এটা একটা নেশনকে রিপ্রেজেন্ট করবে? এটা একটা জাতির উন্নয়ন? এটা হয় না, দুঃখজনক। তারাও মানে রুচিহীন কথাবার্তি বলছে, রুচিহীন সোসাইটি তৈরি করছে। কিছু আগে যে নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ সাহেব বলেছিলেন দেশে রুচির দুর্ভিক্ষ চলছে, হিরো আলমকে ইন্ডিকেট করেছে, তার বক্তব্য কন্টেন্ট মানুষ দেখে এই কারণে। আই থিঙ্ক এটা তার মতো একজন সমাজকর্মীর জায়গা থেকে বলা উচিত না। এটা তো একটা বর্ণবাদী মন্তব্য যে হিরো আলম গরিবের ছেলে, প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছে, তাই তিনি নির্বাচন করতে পারবেন না, বাংলাদেশের কনস্টিটিউশন এটা বলে না। সো এটা তিনি বলতে পারেন না, তারপর তিনি বলেছেন। আমি বলবো রুচির দুর্ভিক্ষ তো ওই উপর তলার, উঁচু তলার। আজকে ইউনুসের বিরুদ্ধে যেই শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে ইউনুসের নোবেল প্রত্যাহারের দাবি জানায়, এরা এদের নিয়ে আমরা আপনাদের রুচির দুর্ভিক্ষ ভাবা উচিত যে কোন লেভেলে গেলে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তিনি এত পণ্ডিত, এত মহামান্য হয়ে গিয়েছেন, তিনি বলছেন যে যেই 108 জন যারা ইউনুসের পক্ষে বিবৃতি দিয়েছে তারা নীতি জ্ঞান বিবর্জিত। আমি আপনাকে ভালো করে চিনি, আপনি ভাইস চ্যান্সেলর, আমি ভিপি ছিলাম, আপনার সাথে আমি কাজ করেছি, আপনি কতটুকু দুর্নীতিবাজ, অসৎ, নিজের ওয়াইফ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্টের টাকা নেয়, ঝাড়ুদার থেকে শুরু করে আপনার ওই যে থার্ড ক্লাস যে আপনার কর্মচারীগুলো নিয়োগ দেয় তার ওয়াইফ, আপনার তার ছেলে সেগুলো ডিল করে, আর তিনি জাতিকে নীতি নৈতিকতার সবক দিচ্ছেন। আজকে এটা আমাদের শুনতে হচ্ছে, সে বিশ্ববিদ্যালয় বিসি প্রক্টর। তো আমাদের আফসোস এই জায়গাটা, আজকে মানুষের রুচি কত নিচে নামলে শুধুমাত্র সরকারের দালালি করে কিছু পয়সা পাবে, একটু প্রমোটেড হবে, এই কারণে তারা ইউনুস সাহেবের মতো একজন সম্মানিত ব্যক্তিকে এইভাবে লাঞ্ছিত করছে, সেটা খারাপ লেগেছে। এটা কোনো কথা, এই মানুষটাকে কেন অপমান করবে? তার সাথে তো আমাদের কোনো খাতির নেই, এখানে যারা কথা বলেছে অনেকের খুব পরিচয় নেই, বিবেকের কারণ আছে বলছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস, কালকে আপনি, পরশু আমি, সবাই লাঞ্ছিত হবো যদি আজকে আমরা সমস্যারে আমরা প্রতিবাদ না করি। সেই জায়গা থেকে আমরা এই আলোচনাটা আয়োজন করেছিলাম। তো আমরা এবং আরও দেখেছেন 50 জন সম্পাদক বিবৃতি দিয়েছে, অনেকে যদি বলেছে তাদের নাম আপনার তারা জানেনও না যে এখানে এসেছে। বিবিসি একটা নিউজ করেছে যে সমস্ত পেশাজীবী, বিশেষ করে 2009 সালে এই সরকার পাওয়ার আসার পর থেকে পেশাজীবী সংগঠন, পুলিশ অ্যাসোসিয়েশন বলেন, আপনার ওই যে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন বলেন, যত ধরনের অ্যাসোসিয়েশন আছে সবাইকে সরকারি বয়ান এবং মন্তব্য প্রমোট করতে, প্রচার করতে বাধ্য করা হচ্ছে। শহীদুল ভাই রেফারেন্স দিয়ে উল্লেখ করেছেন, যেটা যখন 700 আর্টিকেল লিখেছে 35 জন ভুয়া লেখক, মডেলকে বানিয়ে দিচ্ছে আপনার বিশেষজ্ঞ। এর আগে আপনার গত বছর পত্রিকায় নিউজ দেখেছিলেন যে সরকার ভালো কলামিস্ট খুঁজছে, দেশের মানসম্মান আন্তর্জাতিকভাবে যারা নষ্ট করছে তাদের বিপরীতে লেখার জন্য। তো শেষ পর্যন্ত এই বইফোর লোকদের নিয়ে লেখালো, সেইটা আবার এফপি বের করে ফেললো যে এই 700 ভুয়া সরকারকে প্রশংসা করে আপনার আর্টিকেল লিখলো। অথচ বাংলাদেশে এরকম লেখক অনেকে আছে যারা আপনার বাংলাদেশকে বিশ্ব অঙ্গনে প্রতিনিধিত্ব করতে পারবে। কতটা রুচির দুর্ভিক্ষ এই গভর্নমেন্টের হলে এই কাজ করাতে পারে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্পাদকরা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিবৃতি দিতে পারে, এটা হচ্ছে রুচির দুর্ভিক্ষ। কাজে এই রুচির দুর্ভিক্ষ ফাইন্ড আউট করার জন্য এখনও আমরা যারা চিন্তা করি এই দেশটাকে নিয়ে, এই দেশটাতে থাকার জন্য, তাদেরকে ভাবতে হবে। আজকের গতকালকে ইত্তেফাকের যে নিউজ হয়েছে, 252 জন সরকারি আমলা বাড়ি আপনার ওই 53-52 আপনার যুক্তরাষ্ট্রে, সেখানে 30-35 জন ওসি অফিসার ইনচার্জ একটা থানার দায়িত্বে থাকে, 35 জন ওসিও আছে। চিন্তা করেন, এখন ওসিরাও সেফ জোন হিসেবে মনে করে এই দেশটা, তার বাচ্চা কাচ্চা তাদের জন্য থাকা নিরাপদ না, ওইখানে টাকা দেবে। এইখানে বিরোধী দলের নেতাকে তুলে নিয়ে আসবে, বলবে সাইরা দেবো 5 লাখ, মামলা থেকে বাদ দিয়ে দেবো 7 লাখ, এইভাবে বাণিজ্য করবে, টাকা নিবে আর ওইখানে পাঠাবে। কারণ সমস্ত জায়গায় তো একটা সিন্ডিকেট, ব্যবসায়ী বলেন, প্রশাসন বলেন, একটা সিন্ডিকেট তো দেশ চালাচ্ছে। বিচারপতিরা
শপথবদ্ধ হিসেবে দাবি করে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। সুব্রত দাস সব আইনজীবীরা ইউনাইটেড লয়ার্স ফোরাম যখন ফ্রন্ট যখন আন্দোলন করছে তখন আবার আদালতে নিষেধাজ্ঞা দিয়ে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে যে না কোর্টে এই কথাবার্তা বলা যাবে না, আন্দোলন করা যাবে না। আর আমাদের তাপস সাহেব যখন বিচারপতিদেরকে আইনজীবীদেরকে বস্তায় ভরে বুড়িগঙ্গা ফলানোর কথা বলল, একটু লজ্জা করলো না এই বিচারপতির একটা কন্টেম্প্ট ইস্যু করার সৎসাহস দেখাতে পারলো না। আজকে আমরা একজনকে মিস করছি, জাফরুল্লাহ চৌধুরী ভাই। জাফরুল্লাহ চৌধুরী শুনছে প্রেস ক্লাব বিভিন্ন বক্তব্য বলেছিলেন যে এই বিচারপতিদেরকে গামছা গলায় বেঁধে নামানো উচিত, যে যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে অবিচার করছেন, ফাঁসিবাদের গোলামি করছেন। জাফরুল্লাহ চৌধুরী আজকে যদি থাকতেন ঠিক এই কথাই বলতেন যে ইউনুসের বিরুদ্ধে যারা এই মিথ্যা এবং ফরমাশি রায় দেওয়ার ষড়যন্ত্র করবে তাদের গলায় গামছা লাগানো হবে, যদি জাফরুল্লাহ চৌধুরী বেঁচে থাকতে আজকে এই কথা বলতেন। কিন্তু আমরা একটা কথা বলতে পারি যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের গায়ে কলঙ্কের ছাপ আমরা লাগতে দিব না। আমরা আজকে সরকারকে সতর্ক করছি, ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে খেলা বন্ধ করতে হবে, হয়রানি বন্ধ করতে হবে। বিচারপতিদেরকে ধন্যবাদ জানাই, হাইকোর্টে কিছুদিন আগে একটা বেঞ্চে বলেছিল যে এখন আমাদেরকে পৃথিবীর অনেক দেশের বিচার বিভাগকে ভিসা নিষেধাজ্ঞা দেয় না, আমাদের বেলায় আছে, কাজেই আমাদেরকে ভেবে কাজ করতে হবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান যেভাবে এই বিবৃতিতে সই করেন নাই, কারণ তিনি তো জানেন এই যারা ফ্যাসিবাদের গোলামি করে এই বিবৃতি দিবে, ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি করবে কিংবা জনগণের ভোটের অধিকার হরণের সাথে জড়িত থাকবে, তারা তো মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের ভিসা নিষেধাজ্ঞায় পড়বে। তো হাইকোর্টও এই বিষয়ে অ্যালার্ট আছে, আশা করি কোর্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সুবিচার করবেন। যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কোনো ধরনের খেলা হয়রানির চেষ্টা করা হয় আমরা এইটুকু বলতে পারি যে আমরা তরুণ প্রজন্ম দেশের একজন মেধাবী গুণী মানুষের পাশে দাঁড়াবো এবং তার পক্ষে সর্বাত্মকভাবে আমাদের যা করার আমরা তাই করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ।